প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ, যাকে আমি কবি প্রপর ফ্রাকশন এবং ইম্প্রপর ফ্রাকশন। তুমি জাঁচ ভগ্ন সংখ্যাটা কমিটি লেখা যায়? ভগ্ন সংখ্যাটা হচ্ছে লব বাই হর, লব বাই হর। সেইভাবে ভাবে তাহলে আমি প্রকৃত ভগ্নাংশ কমি চিনবা এবং অপকৃত ভগ্নাংশ আমি কমিটি চিনবা। তাহলে তুমি কোণ করব, তোমার এইটা হল গোটে ফর্মুলা যেটা কি তুমি চিহ্নপ্রাই ভগ্নাংশটা তোমার প্রকৃত ভগ্নাংশ কিংবা অপকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হলে কোণ হব না, তোমার হরটা লবঠু বড় হব। দেখো এটা তলটা হচ্ছে হর, উপরটা হচ্ছে লব। যদি তল তলটা মানে ভগ্ন সংখ্যার হরটা বড় হয়ে লবঠু, তাহলে এটা প্রকৃত ভগ্নাশ। অপকৃত ভগ্নাশ কোণ, যদি লবটা বড় হল হরটু, তাহলে এটা হচ্ছে তোমার অপকৃত ভগ্নাশ। তাহলে দেখো বর্তমান মু তোমাকে কতটি এক্সাম্পল দৌছি, তুমি সেই তা ভিতরে বাছিব কোটা প্রকৃত ভগ্নাশ কোটা অপকৃত ভগ্নাশ। গোটা হল ষোহল বাই আট, সাত বাই ন, কোড়িয়ে বাই দশ, আর গোটা হল থ্রি বাই ফাইভ। ওকে দেখো তো বর্তমান তুমি আ ভিতরে বাছ কোটা তোমার প্রকৃত ভগ্নাশ কোটা তোমার অপকৃত ভগ্নাশ। প্রথমে দেখো কেউ সংখ্যার, প্রথমে ফার্স্ট সংখ্যাটা দেখ আর কোণ হচ্ছে লব হচ্ছে কেতে, লব হচ্ছে ষোহল, হর হচ্ছে আট। তার মানে কোণ লবটা তেমন কোণ ষোহলটা গ্রেটর দেন আট, যদি লব তাহলে এইটা আসলে তাহলে এই ফার্স্টটা হচ্ছে তোমার কোণ না অপকৃত ভগ্নাশ, এই ক্যাটাগরি আসলে। সেকেন্ড দেখ সেভেন বাই নাইন, লব কেতে সাত, হর কেতে ন। তাহলে দেখ লবটা হরটু বড় হচ্ছে কি বড় হবনি, কিন্তু হরটা লবটু বড় হচ্ছে। যদি হরটা বড় লবটু, তাহলে এটা হলো কো ভগ্নাশ না, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাশ। এটাকে সে সিম্বল দিয়ে দিও, এটা বর্তমানে আসলে প্রকৃত ভগ্নাশ। সেইভাবে ভাবে তারপর সংখ্যাটা দেখ, তারপর সংখ্যাটি কেতে অছি কোড়িয়ে বাই দশ, তাহলে কোড়িয়েটা দশটু বড়। তার মানে এটা কোণ হলো তোমার লবটা বড় হরটু, তাহলে এটা হলো তোমার অপকৃত ভগ্নাশ। সেইভাবে ভাবে তারপর সংখ্যাটি কেতে অছি, তারপর অছি তোমার কেতে না থ্রি বাই ফাইভ, তাহলে তিন হর পাঁচটা গ্রেটর দেন তিন, পাঁচটা হরটা লবটু বড় হচ্ছে, তাহলে এটা কোণ আসিগাল, তাহলে এটা হয়ে যাবে তোমার কো ভগ্নাশ না প্রকৃত ভগ্নাশ। তাহলে বুঝিপাল পেলা মানে, তাহলে প্রকৃত ভগ্নাশ অপকৃত ভগ্নাশ কেমন চিনব।